আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। এই নিউজটি নিবেদন করছে ডিজিটাল গ্যালারি, সাধ্যের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে সুন্দরবনে শুরু হলো দ্বিতীয় পর্যায়ে বাঘ শুমারির কাজ। বনের ভিতরে বসানো হবে ধাপে ধাপে 807টি ক্যামেরা, যার মাধ্যমে জঙ্গলের বিভিন্ন জায়গার বাঘের ছবি সংগ্রহ করে তার গায়ের ছাপ পরীক্ষা করা হবে। এমনকি সংগ্রহ করা হবে বাঘের মলমূত্র, পায়ের ছাপ, নখের আঁচড় সহ বিভিন্ন নমুনা। কাজ চলবে চলতি বছরের 14 নভেম্বর থেকে আগামী 26 ডিসেম্বর পর্যন্ত। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে দপ্তরের ফিল্ড ডিরেক্টর নিরঞ্জন মল্লিক বলেন, আগামী বছর মার্চ মাসে বাঘের সংখ্যা বলা সম্ভব হবে। সুন্দরবন থেকে অরিন্দম শীলের রিপোর্ট, দা পিডি নিউজ। আনাম অটোমোবাইলস, এখানে সুজুকি স্কুটি ও বাইক পাওয়া যায়, ডায়মন্ড হারবার কলেজ রোড নতুন পোলের নিকটে। বিশদে জানতে যোগাযোগ করুন 9614991881 এবং 8116881869 নম্বরে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দা পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকন প্রেস করুন। ফেসবুক পেজকে লাইক করে আমাদের সাথে থাকুন।